নজর রাখবো যে খবরের দিকে, চামোলিতে বিস্ফোরণ, চামোলিতে ট্রান্সফরমার বিস্ফোরণ, মৃত্যু হয়েছে 15 জনের। বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, তাদের কি পরিস্থিতি এবং কি জানা যাচ্ছে বিষয়? যে নবমী গঙ্গে প্রকল্প, সেই প্রকল্পের যে কাজ হচ্ছিল অলকানন্দ নদীর ধারে, তো একটা ব্রিজের ওপরে কাজ চলছিল এবং সেই কাজের সময় কিন্তু একটি ট্রান্সফরমার ব্লাস্ট করে, এবং ট্রান্সফরমার ব্লাস্ট করার পরেই এই যে ব্রিজের ওপরে যে একটা রেলিং আছে, সেই রেলিংটার সঙ্গে বিদ্যুতের তারের স্পর্শ হয় এবং তখনই কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত একাধিক। এই 15 জনের মধ্যে অধিকাংশই শ্রমিক, তার মধ্যে এক পুলিশের সাব ইন্সপেক্টর এবং 5 জন হোমগার্ডও আছে। এবং যারা গুরুতর আশঙ্কাজনক অবস্থায় যাদের উদ্ধার করা হয়েছে, ওখানে হেলিকপ্টার পাঠিয়ে তাদের কিন্তু উদ্ধার করে ঋষিকেশ এমসে ভর্তি করা হয়েছে। এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, তিনি কিন্তু ঘটনাস্থলে যেতে পারেন এবং উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন কিভাবে এই ঘটনাটা ঘটলো। মূলত এটা গতকাল রাতে যখন এই কাজটা হচ্ছিল এবং ভোরের দিকে, তখনই কিন্তু এই ট্রান্সফরমার বাস করে, ট্রান্সফরমার বাস করে করলো এবং এই ট্রান্সফরমার বাস করার সঙ্গে সঙ্গে যে ব্রিজের ওপরে যে রেলিং, সেই রেলিং কিন্তু তারটা পড়ে এবং তখনই কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই রেলিংয়ের ওপর, ওই ব্রিজের ওপর যারা কাজ করছিল অন্তত 15 জন শ্রমিক, তারা কিন্তু মারা গেছে। সুতরাং এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি ঘটনাস্থলে যেতে পারেন। তিনি ক্ষতিপূরণের একটা ঘোষণা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কত ক্ষতিপূরণ সেটা কিন্তু পরিষ্কার নয়, সেটা কিন্তু পরিষ্কার করে তিনি বলেননি। তিনি যা বলেছেন যে তিনি ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পুরো বিষয়টা দেখবেন, তদন্ত করবেন এবং যে চামোলির যে পুলিশ সুপার, তিনি কিন্তু বলেছেন যে এই মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। এখনই কিন্তু যেটা সংখ্যাটা যেটা বলা হচ্ছে যে অন্তত 15 জনের মৃত্যু এবং এই পুলিশের যে 5 হোমগার্ড এবং 1 পুলিশের সাব ইন্সপেক্টর, এই সংখ্যাটাও কিন্তু বাড়তে পারে। কেননা অনেক ওখানে নিরাপত্তা কর্মী ছিল, এই নিরাপত্তা কর্মীদের মধ্যে অনেকে মৃত্যু থাকতে পারে এবং যারা গুরুতর আহত তাদের এমসে পাঠানো হয়েছে এবং অল্প বিস্তর যারা আহত হয়েছে তারা কিন্তু ওই চামোলির যে স্থানীয় হাসপাতাল, সেখানে কিন্তু তাদের চিকিৎসা চলছে। ধন্যবাদ দিব্যেন্দু, তা কথা বলছিলাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে।